নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। রিঙ্কি স্মল ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি আমিনগাঁওয়ের একটি প্রসিদ্ধ মন্দিরে, নাম তার দোল গোবিন্দ। তাই যাওয়াটা তোমাকে দেখাচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সুন্দর পাহাড়ে ঘেরা জায়গা, এক পাশে পাহাড় তো এক পাশে নদী। এই দেখো, আমরা ব্রহ্মপুত্র নদী ব্রিজে সরাইঘাট সেতুতে উঠে পড়েছি। সূর্যাস্ত রোদটা ব্রিজের উপরে পড়াতে সোনালি কালারে হয়ে গেছে, দেখো দারুণ লাগছে দেখতে। এক পাশে ব্রিজ দেখা যাচ্ছে, আরেক পাশে তোমাদের দেখ, এই দেখো সূর্যাস্তে, খুব সুন্দর দৃশ্য। এখন এই দেখো, এক পাশে গাছ আর ওই পাশে দেখো ব্রহ্মপুত্র নদী। এই এখনই আমরা পৌঁছে যাব দোল গোবিন্দ মন্দির। এই পৌঁছে গেলাম, এখানটায় শ্রীকৃষ্ণের পূজা করা হয়। মন্দিরটি অনেক পুরনো, আমরা সবাই মিলে এসেছি, মা বাবা মামি মামাতো বোন, আমার ছেলে মেয়ে, ভাস্তা দুই ভাস্তা সবাই মিলে এসেছি। এখানে সব মহিলারা মিলে নাম গান করে, অ্যাসামিস মহিলারা, ওরা সবাই মিলে এখানে নাম গান করে প্রত্যেক দিন বিকেলে। এই হলো ঠাকুরের প্রসাদ ওখানকার, আর এই হলো বিগ্রহ। ক্যামেরা করতে দেয় না, তাও আমি চুরি করে ক্যামেরা করেছি। এখানে নাম গান করছে, তোমাদেরকে শোনাবো। এই দেখো মন্দিরের বাইরের দৃশ্য, দেখতে ভালোই। বন্ধের সময় হয়ে গেছে তাই লোকজন কম। এই যে এখন নাম গান শেষ হয়ে যাবে এখানটায়, আর কিছুক্ষণ পর মন্দির বন্ধ হবে, তাই সব শেষ হয়ে যাচ্ছে। আমরা সবাই বসে আছি, বাবা বসে আছে, মাদেরই আছে। এটা হলো মন্দিরের প্রদীপ ঘর, এখানে সবাই প্রদীপ ধরায়। এখন আমি যাচ্ছি প্রদীপ ঘরের দিকে, দেখে নাও। বেশি প্রদীপ নেই এখানে, কয়েকটা প্রদীপ ধরানো আছে শুধু। এই যে মনে ঘন্টা বাজাচ্ছে, আমার ছেলে তো খুব খুশি, খোলা জায়গা পেয়ে খুব দৌড়াচ্ছে, খুব মজা হয়েছে সেদিন ঘুরতে গিয়ে। অনেকদিন পর সবাই মিলে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন বানর দেখো, এখানে অনেক বানর দেখতে পাবে, আমি তোমাদের দেখাবো, দাঁড়াও। এখানে দুইখানা বাঁদর আছে, এই যে বাঁদর দেখো, এই যে এই যে আমাদের যাবার পালা, যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। একে একে আমরা সবাই বেরিয়ে পড়ছি। আর বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস অবশ্যই করবে, কেননা তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না।
যে আমার বাবা বেরিয়ে পড়ছে, মাও আছে পেছন পেছন, বাবা হাঁটতে বিশেষ ভালো করে পারে না, তাই আমরা পেছনে কেউ না কেউ থাকতেই হয়। আবার পরে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে দেখা হবে। পুরোপুরি সন্ধ্যা হয়ে গেল, আজকের জন্য এইটুকু,